আপনার জীবনে যে কোনো ব্যাপারে আপনি কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অথবা সেখান থেকে আপনি ফিরত চলে আসার পূর্বে অন্তত নিজেকে মধ্যম অবস্থা থেকে একবার বিবেচনা করুন, যে কখনো আপনি যে কোনো কাজকে ফেলে দিবেন না যেটা আমার পক্ষে একেবারে অসম্ভব, আবার এমন কিছু অসম্ভব কাজকে আপনি কখনো এবার ফেলে দিবেন না যেটা অসম্ভব আমার পক্ষে সম্ভব নয়। আপনি মধ্যপন্থা অবলম্বন করুন, যে এই কঠিন কাজটা হয়তো আমার পক্ষে করা সম্ভব হবে, যে এইরকম একটা প্লাস পয়েন্ট কিন্তু নিজের কাছে রাখবেন, তাহলে কিন্তু জীবনে কখনো বিপদে পড়বেন না। যত বড় বিপদ আসুক না কেন, আপনি অন্তত সেই বিপদ থেকে নিজেকে নিজে রক্ষা করতে পারবেন। যে কোনো সমস্যা হোক, যে কোনো ব্যাপারে আপনি মধ্যপন্থা অবলম্বন করবেন, আর এই মধ্যপন্থা অবলম্বনের মাধ্যমে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন। আপনার জীবন অনেক সুখের হবে, অনেক হাসি খুশি হবে, আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত।